ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার আগে পরে বাংলাদেশ ও ভারতের চার জায়গায় বৈঠক করে খুনিরা। এর মধ্যে বাংলাদেশের জায়গা দুটি ছিল হত্যার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিনের রাজধানীর দুটি ফ্ল্যাট, আর কলকাতার বৈঠক হয় দুটি আবাসিক হোটেলে। এসব তথ্য দিয়েছে দুই দেশের পুলিশ। হত্যাকারী সন্দেহে সিয়াম ওরফে জুবায়েরকে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর সেদেশের সিআইডি পুলিশ ওই দুই হোটেলে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পেয়েছে। হত্যা পরিকল্পনার অংশ হিসেবেই এক বছর আগে কলকাতার নিউ টাউন এলাকার বিলাসবহুল সঞ্জীবা গার্ডেনে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হয় শাহিনের নামে। কিন্তু হত্যার প্রক্রিয়া শুরু হয় রাজধানী ঢাকার দুই অ্যাপার্টমেন্টে গোপন বৈঠক করে, জানায় গোয়েন্দা পুলিশ, যেখানে ছিলেন তিনজন। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ, এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম কোন সময় ওই দেশে যাবে। আর কলকাতার পুলিশের তথ্য, খুনি চক্রটি বাংলাদেশ থেকে আকাশপথে কলকাতা যায় হত্যাকাণ্ডের ১২ দিন আগে। বিমানবন্দরের কাছের ভিআইপি রোডে চার তারকা মানের ওটু হোটেলে আস্তানা গাড়েন মূল অভিযুক্ত শাহিন সহ পাঁচজন। এখানে থেকে খুন, লাশ গুম আর পরে নিরাপদে সরে যাবার নির্দেশনা চূড়ান্ত করে শাহিন কলকাতা ছেড়ে ঢাকায় ফেরেন হত্যাকাণ্ডের তিন দিন আগে গত ১০ মে, আর কলকাতায় রেখে আসেন খুনি চক্রের অন্তত ৫ জনকে। এমপিকে হত্যার পর লাশের টুকরো ফেলে দিয়ে সিয়ামসহ তিন খুনি ভাড়া নেন আগের হোটেলের আধা কিলোমিটার দূরের অন্য একটি হোটেলে, নাম ব্লুমুন। হত্যা পরবর্তী করণীয় ঠিক করে একদিন বাদেই তারা হোটেল ছাড়েন। সিআইডি বলছে মরদেহের টুকরোগুলো হত্যাকাণ্ডের পরের তিন দিন দফায় দফায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সিয়ামের। নিজের ট্যাক্সি ক্যাবে করে ছোট প্লাস্টিকের ব্যাগে ভর্তি মরদেহের টুকরো পরিবহনের কথা স্বীকার করলেও কোথায় তা লুকানো হয়েছে সেটা অজানা বলে সিআইডিকে তথ্য দেয় সিয়াম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।